ডিনারের জন্য চিকেনের একটা নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত। ভিন্ন স্বাদের এই দুর্দান্ত চিকেনের রেসিপিটির নাম হলো হরিয়ালি চিকেন। তার জন্য আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল আর 1 টেবিল স্পুন ঘি। গরম করে এর মধ্যে 2 কুচনো পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নেব। এরপর অ্যাড করে নেব কিছু কুচনো পেঁয়াজ কলি, সেগুলো একটু ভাজা হয়ে গেলে অ্যাড করে নেব 1 টেবিল স্পুন আদা পেস্ট আর 1 টেবিল স্পুন রসুনের পেস্ট। এরপরেই অ্যাড করতে হবে 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন নুন। তারপর সবকিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এর সাথে অ্যাড করে নিতে হবে ভালো করে ফেটানো ছোট বাটির 1 বাটি টক দই। তারপর টক দই দিয়ে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে রাখা বড় বড় চিকেনের পিসগুলো মশলার মধ্যে অ্যাড করে নেব। এরপর অল্প আঁচে চিকেনটিকে কষতে দিয়ে এখানে বেটে নেব ধনে পাতা, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, কাজু বাদাম আর পালং শাক। এগুলো একটা মিক্সার বক্সে করে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। চিকেনটি 15 মিনিট মতো কুক হওয়ার পরে এই পেস্টটা অ্যাড করে নেব। তারপরে চিকেনটি একদম ঢাকা না দিয়ে ধীরে ধীরে তেল ছাড়া পর্যন্ত একদম সুন্দরভাবে যতক্ষণ না সেদ্ধ হয় রান্না করতে থাকবো। এরপর চিকেন থেকে যখন তেল ছাড়তে শুরু করবে আর চিকেনটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর চিকেনটা একটা প্লেটের মধ্যে দিয়ে ওপর থেকে গ্রেট করা চিজ আর পমগ্রানেট দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি। ডিনারে রুটি হোক কিংবা পরোটা অথবা নানপুরি, যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা কিন্তু জাস্ট জমে যাবে। আর আজকের এই হরিয়ালি চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। আর ভালোবাসার সাথে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখতে থেকো। সবাইকে নিউ ইয়ারের আগাম ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।